আপনি জানেন কি ইরান এমন একটি দেশ যেখানে ধর্ষণকারীকে মাত্র 4 ঘন্টার ভিতরে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় নাম্বার 2 পাকিস্তানের কোনো মানুষ কখনো ইসরায়েলে যেতে পারবে না কারণ পাকিস্তানের সরকার সেখানকার মানুষদের ইসরায়েলে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে নাম্বার 3 বর্তমানে পৃথিবীর সবথেকে দামি ফোন নাম্বার হচ্ছে 666666 আর এটি প্রায় 20 কোটি টাকায় বিক্রয় করা হয়েছে নাম্বার 4 বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম হচ্ছে বানিয়াচং আর এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত নাম্বার 5 স্পেনের আইন অনুসারে আপনি নদী বা সমুদ্রের পাড়ে বালি দিয়ে কোনো প্রকার আট করতে পারবেন না নাম্বার 6 পৃথিবীর সবথেকে দামি পোকা হচ্ছে স্টেজ বিটেল যার একটির মূল্য প্রায় $90,000 নাম্বার 7 অস্ট্রেলিয়াতে অবস্থিত লেক হিলার এমন একটি লেক যার পানি পিঙ্ক কালারের নাম্বার 8 পৃথিবীর সবথেকে জনবসতিপূর্ণ দ্বীপটি অবস্থিত আফ্রিকাতে আর এই দ্বীপটির নাম হচ্ছে মেগিঙ্গো আইল্যান্ড নাম্বার 9 পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ উচ্চ বিল্ডিংটি অবস্থিত জাপানে আর এই বিল্ডিংটির নাম হচ্ছে টোকিও স্কাইট্রি আপনি জানেন কি চাঁদের অ্যাপোলো 11 মিশনের নভোচারীগণ চাঁদের বুকে আমেরিকার যে পতাকাটি পুঁতে রেখেছিল ওই পতাকাটি মাত্র $5.5 কেনা হয়েছিল নাম্বার 2 পৃথিবীর সবথেকে সুন্দর হাতি বলা হয় আন্ডো নামের এই হাতিটিকে নাম্বার 3 পৃথিবীর সবথেকে কালো প্রাণী বলা হয় ভগেল কপ নামক এই পাখিদেরকে এবং সবথেকে সাদা প্রাণী বলা হয় ইয়ারলি হোয়াইট বিটেলকে নাম্বার 4 আপনি এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন একে বলা হয় কিং চিতা বলা হয় তাকে পুরো পৃথিবীতে মাত্র 30 থেকে 50টি কিং চিতা আছে নাম্বার 5 আপনি জানেন কি পপুলার সিঙ্গার শাকিরাকে 10 বছর বয়সে গানের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ তার কণ্ঠ নাকি ছাগলের মতো আর আজ শাকিরা টপ 10 লেডি সিঙ্গারদের ভিতরে একজন আপনি জানলে অবাক হবেন রাশিয়াতে 2011 সাল পর্যন্ত বিয়ারকে কোমল পানীয় হিসাবে ধরা হতো নেশাদ্রব্য হিসাবে নয় নাম্বার 2 আমাদের নাকের নিচে এবং ঠোঁটের উপরে যে ছোট গর্ত মতন থাকে তাকে ফিলট্রাম বলা হয় নাম্বার 3 আনারস এমন একটি ফল যে ফল পাকতে প্রায় 2 বছর সময় নিয়ে নেয় নাম্বার 4 আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন আপনার ব্রেন এতটাই এনার্জি উৎপাদন করে যে ওই সময় আপনি চাইলে একটি বাল্ব খুব সহজে জ্বালাতে পারবেন নাম্বার 5 থাইল্যান্ডের আইন অনুসারে 15 বছর বয়স থেকে যে কেউ চাইলে নাইট ক্লাবে যেতে পারে কিন্তু তার বাবা মায়ের সাথে নাম্বার 6 পুরো পৃথিবীর ভিতরে সবথেকে বেশি রেড লাইট এরিয়া আছে থাইল্যান্ডে আপনি জানলে অবাক হবেন ইন্দোনেশিয়ার মেয়েরা সাপের রক্ত পান করে থাকে তারা মনে করে সাপের রক্ত পান করলে সৌন্দর্য বৃদ্ধি পায় নাম্বার 2 পৃথিবীর সর্বপ্রথম বডি বিল্ডার হচ্ছেন ইউজেন স্যান্ডো নাম্বার 3 পৃথিবীর সর্বপ্রথম পরমাণু বোমার নাম ছিল লিটল বয় নাম্বার 4 ড্রাগন স্কুল ফ্লাওয়ার এমন এক ধরনের ফুল যা দেখতে মানুষের মাথার খুলির মতো লাগে নাম্বার 5 বিশ্বের সবচাইতে বিরক্তিকর দিনটি ছিল 1954 সালের 11 এপ্রিল রবিবার নাম্বার 6 মহাকাশে যে পরিমাণ তারা আছে তার চাইতে বেশি গাছ আছে পৃথিবীতে ধারণা করা হয় মহাকাশে 400 বিলিয়ন তারা আছে যেখানে পৃথিবীতে গাছ আছে 3 ট্রিলিয়ন নাম্বার 7 আপনি কোন বয়সে জানতে পেরেছেন পেন বা কলমের ফুল মিনিং হচ্ছে পাওয়ার ইনডিস ইন নিপ আপনি জানলে অবাক হবেন চীনের প্রাচীর যখন তৈরি করা হচ্ছিল তখন সেখানে কাজ করা যেসব শ্রমিকের মৃত্যু হয়েছিল তাদেরকে এই দেওয়ালের ভিতরে কবর দেওয়া হয়েছিল এর জন্য এই দেওয়ালটিকে পৃথিবীর সবথেকে লম্বা কবরস্থানও বলা হয় নাম্বার 2 নিউজিল্যান্ডের গিসবোন এয়ারপোর্ট হচ্ছে পৃথিবীর একমাত্র এয়ারপোর্ট যার ঠিক মাঝখান দিয়ে রেল লাইন ক্রস করেছে নাম্বার 3 ফিনল্যান্ড এমন একটি দেশ সেখানে কেউ যদি তার পিএইচডি ডিপ্লোমা কমপ্লিট করে তাহলে তাকে একটি টপ হ্যাট এবং একটি তলোয়ার দেওয়া হয় নাম্বার 4 বাংলাদেশের সর্বনিম্ন বায়ু দূষণের দিক থেকে প্রথম স্থানে আছে মাদারীপুর শহর নাম্বার 5 আপনি কোন বয়সে জানতে পেরেছেন ওকের ফুল ফর্ম হচ্ছে অবজেকশন কিল আপনি জানেন কি রাশিয়াতে প্রতিনিয়ত ধর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে নতুন একটি আইন চালু করা হয়েছে এই আইন অনুসারে কেউ যদি কোনো মেয়েকে রেপ করার চেষ্টা করে থাকে তাহলে মেয়েটি চাইলে তাকে মেরে ফেলতে পারে নাম্বার 2 ক্যান্সার আক্রান্ত রোগীর চুল পড়ে যাওয়ার কারণ হচ্ছে ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে সুস্থ করার জন্য ডক্টর কেমোথেরাপি ব্যবহার করে থাকে কেমোথেরাপি ক্যান্সার সেলসকে খুব দ্রুত ধ্বংস করে দেয় এবং এর প্রভাব পুরো বডির উপরে পড়ে যার কারণে চুল পড়ে যায় নাম্বার 3 মুকেশ আম্বানি জিও শুরু করার চিন্তা তখনই আসে যখন তার মেয়ে ইশাম্বানি বিদেশ থেকে লেখাপড়া করে দেশে আসে তখন সে তার বাবাকে বলে আমাদের ঘরের নেটওয়ার্ক অনেক দুর্বল নাম্বার 4 কলা ছিলার সময় তার ভিতরে লম্বা চিকন সরু যে অংশটি দেখা যায় তাকে ফিলাম বান্ডেলস বলা হয় নাম্বার 5 নরওয়ে এমন একটি দেশ যেখানকার জেলে বন্দি থাকা কয়েদিরা ইন্টারনেট ব্যবহার করতে পারে আপনি জানেন কি পাপার ফিশ দেখতে অনেক ছোট হলেও এর ভিতরে যে পরিমাণ বিষ থাকে তাতে 30 জন মানুষ জায়গায় মারা যেতে পারে নাম্বার 2 সারপা সালপা নামের এই মাছগুলো দেখতে অনেক সুন্দর হলেও এই মাছগুলোকে যদি আপনি খান তাহলে আপনি 24 ঘন্টা পর্যন্ত নেশায় বুঁদ হয়ে থাকবেন নাম্বার 3 পৃথিবীর ভিতরে সবথেকে বেশি ঐতিহ্যবাহী স্থান রয়েছে ইতালিতে সেখানে 55টি ঐতিহ্যবাহী স্থান রয়েছে নাম্বার 4 একটি স্টাডিতে দেখা গেছে আপনি যদি অনলি একটি পিৎজা খান তাহলে আপনার জীবন থেকে 7 মিনিট 8 সেকেন্ড হারিয়ে যাবে নাম্বার 5 পৃথিবীর প্রতি 5 জন মানুষের ভিতরে একজন মানুষ মনে করে এলিয়ান বাস্তবে এই পৃথিবীতে আছে আপনি জানেন কি ভারতের রাজস্থানে অবস্থিত ভানগার দুর্গ এমন একটি জায়গা যে জায়গা সম্পর্কে বলা হয় তাকে কোনো মানুষ যদি এই দুর্গের ভিতরে একবার প্রবেশ করে তাহলে সে আর জীবিত ফিরে আসে না এই দুর্গের আশেপাশে থাকা মানুষেরা
বলে থাকে। এই দুর্গ থেকে রাতের বেলায় অদ্ভুত রকমের নানা ধরনের শব্দ ভেসে আসে, বিশেষ করে নূপুরের শব্দ। নাম্বার টু, আপনি যদি উত্তর কোরিয়াতে বাইবেল পড়ার সময় ধরা পড়ে যান তাহলে আপনাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নাম্বার থ্রি, প্যারাশুটের বোতলের উপরে কখনো হেয়ার অয়েল লেখা থাকে না, কারণ FSSAI কর্তৃক বলা হয়েছে আপনি এটি চাইলে খেতেও পারবেন। নাম্বার ফোর, একটি প্রজাপতির 12,000 চোখ থাকার পরেও তারা অনলি লাল, সবুজ এবং নীল রং দেখতে পায়। নাম্বার ফাইভ, একটি স্টাডিতে দেখা গেছে মশা ও গ্রুপ রক্তের মানুষদেরকে সবথেকে বেশি কামড়িয়ে থাকে। নাম্বার সিক্স, আপনি কোন বয়সে জানতে পেরেছেন বুক বা বইয়ের ফুল মিনিং হচ্ছে বায়ো অপটিক্যাল অর্গানাইজড নলেজ। আপনি জানেন কি, ইহুদি মেয়েদের বিয়ের দিন তাদের চুল ফেলে দেওয়া হয়, কারণ তারা মনে করে বিয়ের আগে চুল তো সবাই দেখেছে, এজন্য তারা সব চুল ফেলে দিয়ে নিজেকে পবিত্র করে ফেলে। তাদের বিধানে বিয়ের পরে চুল শুধুমাত্র স্বামী দেখতে পায়। আরেকটি মজার বিষয় হচ্ছে ইহুদিরা খুব দ্রুত হাঁটে, কারণ তারা মনে করে যে ইহুদি বাদে বাকি সবাই পাপি, পুরো পৃথিবীটাই পাপি, এজন্য তারা পৃথিবীর সকল পাপি লোকদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে তারা যখনই পৃথিবীর যে কোনো প্রান্তে হাঁটুক না কেন রাস্তায় তারা খুব দ্রুত হাঁটে, যাতে পাপীদের কাছ থেকে তাদের দূরত্ব বেড়ে যায়। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে ইসরায়েলের সরকার তাদের কাছ থেকে কোনো প্রকার ট্যাক্স নেয় না, তাদের কাজ হচ্ছে অনলি বাচ্চা পয়দা করা এবং ধার্মিক ইহুদির সংখ্যা বৃদ্ধি করা, যে যত বেশি পরিমাণে বাচ্চা জন্ম দিতে পারবে সে তত বেশি পরিমাণে ভাতা পাবে। আপনি জানলে অবাক হবেন, আমেরিকার গুয়ানে এমন একটি উপজাতি বসবাস করে যাদের বিয়ের আগে মেয়েদের অন্য পুরুষের সাথে সম্পর্ক করাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যত সময় পর্যন্ত কোনো মেয়ে তার ভার্জিনিটি না হারাবে তত সময় পর্যন্ত তার বিয়ে হবে না। অবাক করার মতো বিষয় হচ্ছে তারা ওই সব পুরুষদের সাথে সম্পর্ক করে যার সাথে তার কখনো বিয়ে হবে না। ওয়ার তো ওয়ার, এখানকার মেয়েরা টাকা দিয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে। নাম্বার টু, যেখানে বিয়ে হয়ে থাকে সেখানে তালাক দেওয়ার আইনও করা হয়ে থাকে, কিন্তু আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে তালাক দেওয়ার জন্য কোনো আইন নেই। এই দেশটির নাম হচ্ছে ফিলিপাইন। এখানে বসবাস করা কেবলমাত্র 7% মুসলিম তাদের পার্সোনাল ল অনুসারে তালাক নিতে পারে। নাম্বার থ্রি, আপনি এখন যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা ট্রেন, এই ট্রেনটি 3 কিলোমিটার লম্বা। নাম্বার ফোর, আপনি এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম কোনো ফুল, যে ফুলটি 16 জানুয়ারি 2016 সালে মহাকাশে ফোটে। পুরো দুনিয়াতে বিয়ের আগে বিভিন্ন নিয়মকানুন পালন করা হয়, বাট ভিয়েতনামে অনেক আজব একটি নিয়ম আছে। ভিয়েতনামে বিয়ের আগে আপনার ফ্যামিলি ডক্টর অথবা আপনাকে কোনো ডক্টরের কাছে নিয়ে আপনার মেডিকেল টেস্ট করানো হবে, যেখানে ডক্টরের কাছে জিজ্ঞাসা করা হবে আপনার মেন্টাল হেলথ কেমন। যদি ডক্টর আপনার মেন্টাল হেলথ ভালো বলে থাকে তাহলে আপনি বিয়ে করতে পারবেন, তা না হলে আপনাকে বিয়ের জন্য 1 বছর অপেক্ষা করতে হবে, মানে আপনার বিয়ে হবে কি না এটা ডিপেন্ড করবে ডক্টরের উপর। নাম্বার টু, আপনি কি জানেন মেক্সিকো কান্ট্রিতে এমন একটি চাকরি আছে যেখানে মানুষকে কারেন্টে শক দেওয়ার মতো কিছু জিনিস একটি বক্সের ভিতরে নিয়ে ঘুরতে হয়? কোনো মানুষ যদি পাবলিক প্লেস অথবা কোনো রেস্টুরেন্টে কোনো প্রকার বেয়াদবি করে থাকে তাহলে এই মানুষদেরকে ফোন করে ডাকা হয়, এরপরে সেই মানুষটিকে সবার সামনে এইভাবে কারেন্টে শক দেওয়া হয়। আপনি জানলে অবাক হবেন এই ধরনের জব মেক্সিকোতে অনেক বেশি পপুলার, যা এখনো পর্যন্ত বেড়েই চলেছে। আপনি জানলে অবাক হবেন ম্যাথু হক নামের এই ব্যক্তি কোনো প্রকার নেশা না করে অল টাইম নেশায় বোধ হয়ে থাকে, আসলে তিনি অটোবিরাউরি সিন্ড্রোম নামক রোগে ভুগছেন। এটি এমন একটি রোগ যে রোগে আক্রান্ত ব্যক্তির বডির ভিতরে নিচ থেকে অ্যালকোহল সৃষ্টি হয়, যার কারণে তিনি সবসময় নেশার ঘরে থাকেন। নাম্বার টু, মোবাইল ফোনের কারণে জাপানের মানুষ পাবলিক টেলিফোন বুথকে খুব কমই ব্যবহার করে, এই কারণে সেখানকার সরকার জাপানের ওসাকা শহরে মজুদ সব টেলিফোন বুথকে গোল্ডফিশ অ্যাকোয়ারিয়ামে পরিবর্তন করেছে। নাম্বার থ্রি, তিব্বতের পাহাড়ের উপর ব্ল্যাক ডায়মন্ড নামের এক ধরনের আপেল পাওয়া যায়, বলা হয়ে থাকে এই আপেলগুলো মধুর থেকে 10 গুণ বেশি মিষ্টি হয়ে থাকে। এই আপেলের একটির মূল্য $7 থেকে $20 পর্যন্ত হয়ে থাকে, যদি আপনি বাংলা টাকা হিসাব করেন তাহলে একটি আপেলের জন্য আপনাকে 2,000 টাকা গুনতে হবে। ইউরোপে অ্যাঞ্জেল অফ ডেথ নামে একটি স্ট্যাচু আছে, আপনি জানলে অবাক হবেন এই স্ট্যাচুটি সম্পূর্ণ চাকু দিয়ে তৈরি করা হয়েছে, এখানে যে চাকুগুলা ব্যবহার করা হয়েছে সেগুলো কোনো না কোনো অপরাধ করতে ব্যবহার করা হয়েছিল। স্ট্যাচুটি তৈরি করতে 1 লাখের বেশি চাকু ব্যবহার করা হয়েছে। নাম্বার টু, সাউথ ইন্ডিয়ার ফেমাস মুভি KGF তো আপনি অবশ্যই দেখে থাকবেন, কিন্তু আপনি কি জানেন KGF মুভিতে গারুড়া চরিত্রে অভিনয় করা রামচন্দ্র রাজু বাস্তবে ইয়াশের পার্সোনাল বডিগার্ড? নাম্বার থ্রি, পৃথিবীর সব থেকে উঁচু ক্রিকেট স্টেডিয়াম ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত, যার নাম হচ্ছে দা ধর্মশালা স্টেডিয়াম। নাম্বার ফোর, আপনি জানলে অবাক হবেন জাপানে প্রতি বছর কমপক্ষে 1500 বার ভূমিকম্প হয়ে থাকে। নাম্বার ফাইভ, এই হচ্ছে বিলিয়নিয়ার ভোডকা, এটি হচ্ছে পৃথিবীর সব থেকে দামি অ্যালকোহল, যার একটি মূল্য $7.25 মিলিয়ন। আপনি কি জানেন সাইকোলজি বলে যে যারা চিটার লোক হয় মানে পোতাক টাইপের হয় তারা ভাবে যে সবাই চিট করে, এবং যারা মিথ্যুক বা মিথ্যাবাদী হয় তারা ভাবে পৃথিবীর সব মানুষই মিথ্যাবাদী? নাম্বার টু, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি স্পেশালি ছেলেদের জন্য, যদি কোনো মেয়ে আপনার সাথে কথা বলতে বলতে তার চুলের সাথে খেলা করে তাহলে তার মানে হচ্ছে সেই মেয়েটি আপনাকে
লাইক করে। নাম্বার 3, সাইকোলজির হিসাবে আপনি যদি আপনার ফিউচার লক্ষ্যকে কারো সাথে আগে থেকে শেয়ার করেন তাহলে 95% চান্স তৈরি হয়ে যায় আপনি সেই লক্ষ্যটিকে আর কখনো পূরণ করতে পারবেন না। 95% চান্স কিন্তু কম নয়, এই কারণে নিজের লক্ষ্যকে আগে থেকে কারো সাথে শেয়ার করা উচিত নয়। নাম্বার 4, প্রতিটি ব্যক্তিরই বেশ কয়েকটি ফেভারিট সং থাকে। আমারও কিছু ফেভারিট সং আছে যেগুলো আমি মাঝে মধ্যে শুনি। তো সাইকোলজি বলে যে কোনোদিনই নিজের ফেভারিট সংটিকে অ্যালার্ম টিউনে সেট করা উচিত নয়। যদি আপনি এটা করেন তাহলে আপনি আপনার সেই ফেভারিট সংটিকে হেট করা শুরু করে দিবেন, কারণ অ্যালার্ম ক্লকের টিউনকে 90% মানুষ হেট করে থাকে। সকলেই অ্যালার্মের এই টিউনে বিরক্তি বোধ করে। আপনি কি জানেন 12 ডিসেম্বর 2012 আপনার জীবনে এমন একটা দিন ছিল যে দিনটি ভবিষ্যতের মানুষেরা আর কখনো পাবে না, কারণ ওই দিনের দিন মাস এবং বছর সবই এক ছিল। নাম্বার 2, আপনি জানলে অবাক হবেন ফ্রুট সালাদ এমন এক ধরনের গাছ যে গাছে 8 ধরনের আলাদা আলাদা ফল ধরে। নাম্বার 3, আপনি জানেন কি কাকের ব্রেন শক্তি এতটা স্ট্রং হয়ে থাকে যে কাক যদি কাউকে একবার ভালো করে দেখে নেয় তাহলে সে তার সম্পূর্ণ জীবনে তাকে কখনোই ভোলে না। নাম্বার 4, প্রতি বছর কাঁচের গ্লাসের সাথে ধাক্কা খেয়ে প্রায় 1 বিলিয়ন পাখি মারা যায়। নাম্বার 5, জর্জিয়া কান্ট্রিতে কাউকে পেছন থেকে থাপ্পড় মারাকে অপরাধ বলে মনে করা হয়। নাম্বার 6, আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে যে পরিমাণ আঙুর উৎপাদন করা হয় তার 70% অ্যালকোহল তৈরির কাছে ব্যবহার করা হয়। আমার বাড়িতে ভাই ছোট ছোট বাচ্চা ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতেই।